আমি যে আমাদের বাড়ির ছোট্ট বাগান ফুলে বিভিন্ন শাকসবজি ফুলের বাগান ইত্যাদি লাগিয়েছিলাম সেইগুলো কেমন সাইজ হয়েছে শাক সবজি এবং ফুল গাছ সেইগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই দেখুন এই যে গাঁদা ফুল এগুলো ছোট লাগানো ছিল বাইরে আমি সেগুলো নিয়ে এসে এখানে পুঁতে দিয়েছি তো ফুল ধরেছে এই যে হলুদ কালারের আর এই যে ধনে পাতা বীজ ফেলেছিলাম সেই দেখুন ধনেপাতার পাতার গাছ কত বড়ো হয়েছে দেখতে পাচ্ছেন আরও আছে এই যে আমি দেশ থেকে ছোট্ট চারা নিয়ে এসেছিলাম সেই কাঁটা বেগুন সেই বড় বড় যেগুলো পুড়ে খাওয়া হয় সেই কাঁটা বেগুন আছে এখানে পালুং এর বীজ এগুলো পালুং বীজ ফেলেছিলাম সেগুলো হয়েছে এইগুলো দেখছেন এইগুলো যে পালং শাক এগুলো বীজ ফেলেছিলাম সেগুলো বড় হয়েছে এখানে আর এই যে দেখছেন এইগুলো করভাঙ্গা লঙ্কা এইগুলো ছোট ছিল সেগুলো বড় হয়েছে এখন আস্তে আস্তে এই জায়গাটায় মেথি শাক ছিল আগে তুলে দেওয়া হয়েছে আবার একটা নতুন শাক তৈরি করা হয়েছে এখানে আর দেখুন এই যে দেশ থেকে টমেটো চারা এনেছিলাম সেই টমেটো চারা ওই যে টমেটো হয়েছে ছোট ছোটো সাইজের এই যে আমাদের টমেটো বাগান এটা টমেটো গাছের বাগান আর এই যে ছোট মানে গাছ বেগুন গাছ এটা লম্বা যাতে ব্ল্যাক কালারের সেই বেগুন গাছটা ছোট চারা নিয়ে এসেছিলাম এই যে সব পোতা আছে দেখুন সারি সারি করে আমি পুঁতেছি সব এক এক করে আছে এখানে সেইগুলো আস্তে আস্তে ফুটে উঠেছে দেখছেন এই যে কত সুন্দর আমার ছোট্ট বাগান এই বাগান যেগুলো হাইব্রিড গাঁদা হয় সেই বড় সাইজের সেইগুলো এই যে আস্তে আস্তে ফুটে উঠছে বড় ছোট্ট গাছে ছোট্ট গাঁদা ফুল গাছে বড় সাইজের গাঁদা আর এই যে এই গাছটা দেখে চিনতে পারছেন বন্ধুরা এইটা চন্দ্রমল্লিকা বিভিন্ন কালারে থাকে চন্দ্রমল্লিকা আমি নিয়ে এসেছিলাম ছোট্ট গাছ চারা সেই ফুটেছি সেই গাছটি এখন বড় সাইজ হয়ে ফুল দিয়েছে সবে ফুল এসছে এই যে বড় সাইজের গাঁদা হচ্ছে এখানে আজ আস্তে আস্তে আর এই যে দেশীয় গাঁদা যেগুলো লাল রঙের হয় সেগুলোও দেওয়া আছে তো বন্ধুরা এই ছিল আমার ছোট্ট ভিডিও কেমন লাগছে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমার এই ছোট্ট বাগানের জন্য